এখনো শেষ হয়নি ভারতের আসামে বাঙালিদের বাংলা ভাষা প্রতিষ্ঠার সংগ্রাম। রক্তক্ষয়ী আন্দোলনে শুধু সরকারি ভাষার স্বীকৃতি মিলেছে, কিন্তু প্রায় সময়ই ভাষার ইস্যুতে উত্তপ্ত হয় আসাম। এটি ভাষাগত বৈষম্যের গণ্ডিতে আবদ্ধ থাকেনি, জাতিগত পরিচয়, অর্থনৈতিক ও সামাজিক অবস্থানকেও নাড়া দিয়ে যাচ্ছে। গল্পের বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। আদমশুমারি 1931। পরিসংখ্যান বলছে অবিভক্ত ভারতের আসাম ও তৎকালীন শ্রীহট্ট বা সিলেটের বাঙালির সংখ্যা শতকরা 98%। 1947-এর দেশভাগে পূর্ব বাংলার সনাতন ধর্মের বেশিরভাগেরই গন্তব্য ছিল এই আসাম। এমনকি যুৎসই না হওয়া পূর্ব পাকিস্তানে আসাম মুসলমানদের স্বাচ্ছন্দ্যের ঠিকানাও এখানে খুঁজেছেন। এসব কারণে আসাম বাঙালি সংখ্যাগরিষ্ঠই থেকে যায়। ভাষার ভিত্তিতে রাজ্য গড়ার সময় সূচনা এই বিপত্তির। প্রাদেশিক ভাষা অসমীয় করার নির্দেশনা দেয় সরকার। প্রতিবাদে রাজপথে নামে বাঙালিরা, গঠিত হয় গণসংগ্রাম পরিষদ, চলে শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলন, অচল হয়ে যায় আসাম। অসমীয়াদের পক্ষে একটা উদ্বেগের কারণ যে আমরা বোধ হয় আবার সংখ্যালঘু যদি হয়ে যাই তাহলে কি হবে নিজ রাজ্যে, এই ভয়টা কাজ করে, কারো কারো মনে কাজ করে যে কারা অসমীয়া। এই কথাটাই খুব মুশকিল গোলমেলে যে এখন হচ্ছে যে বাঙালি কারা যারা বাংলায় কথা বলে, এটা বলো মারাঠি কারা যারা মারাঠি ভাষায় কথা বলে। কিন্তু এখানে মুশকিলটা হচ্ছে যারা অসমীয়া ভাষায় কথা বলেন তারাই যদি শুধু অসমীয়া হন, সেটা তো অনেকে মানতে চাইছেন। 1961 সালে বোরাকের শিলচর স্টেশনে আন্দোলন থামাতে সাধারণ মানুষের উপর গুলি চালায় আসাম প্যারামিলিটারি। ঘটনাস্থলে 9 জন সহ প্রাণ হারায় 11 জন। শিলচর রেলওয়ে স্টেশন থেকে সে আন্দোলন শুরু করেছিল এবং 19 মে একটি রক্তক্ষয়ী একটি সংগ্রাম হয়েছিল, যার পরিণাম হিসেবে 11 জন তরতাজা যুবক তাদের প্রাণ হানি হয়েছিল। সেখানেও পুলিশের গুলিতে আবার 1986 সালে 2 জন শহীদ হন অসমীয়া। এরকম একটা নির্দেশিকা জারি করা হয়েছিল 72 সালে, তখনও আবার আন্দোলন হয়, তখনও শহীদ হয়েছে। মোটামুটি বলা হয় যে অন্তত 16 জন শহীদ প্রত্যক্ষভাবে বাঙালি শহীদ হয়েছেন ভাষার জন্য অসমে। আসলে এই প্রত্যক্ষ শহীদের কথা বললাম আমি, 16 আর 2 18। এছাড়াও বিভিন্ন সময়ে যখন বাঙালিদের উপর আক্রমণ হয়েছে, নিহত হয়েছেন, পুরো ভারত জুড়ে ওঠে নিন্দা সমালোচনার ঝড়। বাধ্য হয়ে পিছু হটে রাজ্য সরকার, প্রত্যাহার হয় সিদ্ধান্ত, সরকারি ভাষা হিসেবে তালিকাভুক্ত হয় বাংলা। সরকারি এই নির্দেশনা মেনে নেয়নি অসমীয়রা। এখনো ভাষার দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে আসাম, উঠে আসে বৈষম্যের বিষয়গুলো। মাঝে মাঝে কি হয়, কোনো সরকারি কর্তারা সেখানে গিয়ে অসমীয়া প্রচারপত্র, বিজ্ঞপ্তি, হোর্ডিং ইত্যাদি দেন এবং তার ফলে আবার প্রতিবাদ হয়। আবার বলতে হয় যে কই আমাদের এখানে তো সরকারি ভাষা বাংলা, কেন অসমীয়াটাকে এখানে দিচ্ছ? এটা যে একেবারে শেষ হয়ে গেছে সে কথা বলা যাবে না। মাঝে মাঝে এই কিছুদিন আগে হয়েছিল। পরিসংখ্যান বলছে সরাসরি ভাষার জন্য এ পর্যন্ত প্রাণ দিয়েছে 130 জন, আর প্রত্যক্ষভাবে প্রাণ গেছে 10,000-এরও বেশি। শহীদ তীর্থ বরাক বলে একটা বই প্রকাশ করেছেন, যেখানে সমস্ত শহীদের নাম পরিচয় যেমন দেওয়া আছে, সবগুলি আন্দোলনের প্রেক্ষাপট বিবৃত করা হয়েছে এবং সেখানে মোটামুটি 130 জন শহীদ তো কমপক্ষে হবেন বলে দাবি করা হয়েছে। তাদের নামধামও দেওয়া আছে, কোথাকার তারা, কবে হয়েছিল এই ঘটনাগুলো, যখন দাঙ্গা যখন হচ্ছে এবং বেঁচে বেঁচে বাঙালিকে যদি ওখানে মারা হচ্ছে, তো সেইগুলো যদি ধরা হয়, হিসেব করা হয়, তাহলে 1960 থেকে এখন পর্যন্ত প্রায় 10,000 মানুষ বাঙালি নিহত হয়েছেন নানাভাবে। বিশ্লেষকদের মত সংখ্যায় বেশি হলেও বাঙালিদের নাগরিকত্ব ইস্যু সহ অর্থনৈতিক প্রবঞ্চনার মুখোমুখি হতে হচ্ছে এই ভাষার জন্যই। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।